হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মেকআপ ভিডিও। আমি চিত্রা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। সামনেই তো কালী পুজো, তো কালী পুজো উপলক্ষে আমি একটা লুক ক্রিয়েট করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি মুখটা ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিলাম, আর আমি এখানে ইউজ করেছি বায়োটিকের টোনার। তারপরে আমি পন্সের জেল ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা হাতের কাছে যেটা পারবে করতে পারো। তো তারপরে আমি এখন একটা প্রাইমার ব্যবহার করছি। তো প্রাইমারটা ছিল কালার বারের সিলিকন বেস প্রাইমার। প্রাইমারটা ভীষণই ভালো, তো এই প্রাইমারটা আমি ইউজ করে নিলাম। তারপরে এখন আমি কালার কারেকশন করছি, আর এটা সুপ্রা প্যালেট থেকে একটা শেড নিয়ে নিয়েছি। আর আমার চোখের নিচে, নাকের দুপাশে কিন্তু ব্ল্যাক স্পটস আছে, তো সেগুলো আমি হাইড করে নেব। তো যাদের কালার কারেকশন করতে হবে তারা করে নিতে পারো, আর যাদের কালার কারেকশনের দরকার নেই তারা কিন্তু নাও করতে পারো, এটা স্কিপ করে যেতে পারো। তো যাই হোক, আমার হালকা হালকা আছে, তো সেই জন্য আমি কালার কারেকশনটা করে নিলাম। আর তারপরে আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট কনসিলার দিয়েই কিন্তু আমি পুরো মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব। এরকম হালকা মেকআপ করতে আমি ভীষণ ভালোবাসি, তো সেই জন্য আমি দেখো সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিয়েছি। তো সেই কনসিলারটা দিয়ে আমি পুরো মুখে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর এখন আমি কম্প্যাক্ট ইউজ করছি, এটা ছিল ফেস কানাডার একটা কম্প্যাক্ট। তো তারপরে আমি ভালো করে ড্যাব মোশনে কিন্তু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। আর এখন আমি সুইস বিউটির একটা কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করে নেব। তো এখানে আমি গালে, তারপরে নাকে, তারপরে থুতনিতে ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি। আর আমাদের কিন্তু এই সিজনের বুকিং শুরু হয়ে গেছে, তো তোমরা যারা চাইছো তোমাদের বিশেষ দিনটিকে আমার কাছে সাজতে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আর ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবে আমার কন্ট্যাক্ট নাম্বার। তো যাই হোক, এখন আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো এখানে আমি ব্রাউন একটা জেল লাইনার নিয়ে নিয়েছি, তো সেটা দিয়েই আমি আইব্রোটা ড্র করে নিলাম। তারপরে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট থেকে এখন আমি আইশ্যাডো পোক করে নেব। তো প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে কিন্তু আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে আমি একদম লাইট, ইজি এবং সিম্পল একটা আই মেকআপ করব। তো প্রথমে আমি ব্রাউন শেড দিয়ে ভালো করে স্মাচ করে নিয়ে, তারপরে দেখো সেই আইশ্যাডো প্যালেট থেকেই ব্ল্যাক কালারের যে আইশ্যাডো ছিল সেটা দিয়ে কিন্তু লাইনারের মতো পরে নিলাম। তো তারপরে সেটাকে ভালো করে একটা ব্রাশ দিয়ে স্মাচ করে নিচ্ছি। তো এতে কিন্তু বেশ চোখটা বড় বড় লাগে, আর দেখতেও ভীষণই ভালো লাগছিল। আর যেহেতু আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, তো সেই জন্য কিন্তু আমি এই স্মোকি আইটা করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে আমি ব্লাশার ইউজ করব। তো এখানে আমি পার্পেলের একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি। আর যত যাই বরং মেকআপ করে এই ব্লাশার যদি না লাগানো হয় তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। দেখো ব্লাশটা লাগানোর পরে মুখটা কতটা সুন্দর লাগছে আর কতটা ফ্লরেস লাগছে। তো যাই হোক, এখন আমি পরে নেব কাজল, আর এটা হচ্ছে মেবলিনের ব্ল্যাক কাজল। তো ভালো করে দু চোখেই আমি কাজলটা পরে নিচ্ছি, আর একদমই সিম্পল আই মেকআপ। আর এখন আমি হাইলাইটার দিয়ে নেব। তো এটা হোজোর একটা হাইলাইটার, ভীষণ ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো, যেটা কিনা বললে কম হবে। তো যাই হোক, তারপরে আমি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার লাগিয়ে নিলাম। আর সবার শেষে যেটা না লাগালে একদমই চলে না, রিকোটের এখান থেকে আমি দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছি। তো যাই হোক, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটিকে লাইক করোনি তারা ঝটপট আমার পেজটিকে লাইক করে দাও আমার পরবর্তী মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। আর যারা যারা চাইছো তোমাদের বিশেষ দিনে আমার কাছে সাজতে তারা ঝটপট কিন্তু বুকিং করে নাও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে আরেকটি নতুন মেকআপ ভিডিও টিউটোরিয়ালের সাথে।